বলবীর রাজ কাপুর 4 ডিসেম্বর 2017 সালের আজকের এই দিনে মারা যান। তিনি শশী কাপুর নামেই বেশি পরিচিত ছিলেন। বিখ্যাত ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা ছিলেন তিনি। এছাড়াও হিন্দু চলচ্চিত্র অঙ্গনে চলচ্চিত্র পরিচালক এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন শশী কাপুর। ভারতের বলিউডের চলচ্চিত্রে মুখ্য ভূমিকা পালনকারী বিখ্যাত কাপুর পরিবারের অন্যতম সদস্য তিনি। ব্যাপক সংখ্যক হিন্দি ভাষী চলচ্চিত্রের পাশাপাশি স্বল্প সংখ্যক ইংরেজি ভাষার চলচ্চিত্রেও তার অংশগ্রহণ রয়েছে। 2011 সালে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখার প্রেক্ষিতে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পদকে ভূষিত হন তিনি। 2015 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন। পৃথ্বীরাজ কাপুর ও রাজ কাপুরের পর কাপুর পরিবারের তৃতীয় সদস্যরূপে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা পান তিনি। জন্মগ্রহণ করেন 18 মার্চ 1938 সালে।